আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে আগেই অনতিপত্র নিয়েছিলেন সাকিব আল হাসান। তবে সম্প্রতি দুবাইয়ে জাতীয় দলের বিশেষ অনুশীলন ক্যাম্পের সূচি নির্ধারিত হওয়ায় এক প্রকার শঙ্কা জেগেছিল সাকিবের সিপিএল এ অংশগ্রহণ নিয়ে। সেই শঙ্কাটা কেটে গিয়েছে, দুবাইয়ে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে থাকবেন না সাকিব, বরং এই সময়টায় সিপিএল খেলার জন্য এরই মধ্যে গায়ানায় অ্যামাজন ওয়ারিয়র্স শিবিরে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের টি টোয়েন্টি অধিনায়ক। প্রথম ম্যাচ বাতিলের পর আজকের ম্যাচটিতে খেলতে নেমেছিলেন তিনি। বলে রাখা ভালো, আজকের ম্যাচটিতে খেলতে নামার সাথে সাথে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সিপিএল এ 30টি ম্যাচ খেলে ফেলেছেন। আজকে তার 31তম ম্যাচ ছিল, যেখানে এই পর্যন্ত প্রায় 354 রান করেছেন সাকিব, যার ব্যাটিং এভারেজ ছিল প্রায় 17-এর কাছাকাছি এবং প্রতিটা ম্যাচে কমপক্ষে 100-এর উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। বলা বাহুল্য যে সিপিএল এ এখন পর্যন্ত সাকিব আল হাসানের 29টি উইকেট রয়েছে। আজকের ম্যাচটিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। শুরুতেই হেমরাজ আর গুরবাজকে দিয়ে ওপেনিং স্লট শুরু করেছিল, যেখানে হেমরাজ 13 বলে করেছেন 13, গুরবাজ 1 বলে 0। এমনকি সাইহব আজ নিজের ক্যারিয়ারে অর্ধশতক তুলে নিয়েছেন। হেমরাজ আউট হওয়ার পরই টু ডাউনে নেমেছিলেন সাকিব আল হাসান, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ইমাদ ওয়াসিমের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হতে হয়েছে তাকে, অর্থাৎ 1 বলে 0 রান করেছেন। ইমাদ ওয়াসিমের বলটা বুঝে ওঠার আগেই এলবিডব্লিউর মতো আউটের খপ্পরে পড়তে হয়েছে সাকিব আল হাসানের, আর বলটা প্যাডে লাগার সাথে সাথেই আম্পায়ার সেটা আউট ঘোষণা করে দেন। শেষ দিকে ওডিয়ান স্মিথ সাইহবদের কল্যাণেই প্রতিপক্ষ দলের বিপক্ষে ফাইটিং স্কোর দাঁড় করিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়। এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।